me? Vridhayakhan, from CID department. Police look. What can I do for you? তোমার নাম তো আলো চৌধুরী তাই না? Yes. তোমার বিরুদ্ধে এলিগেশন আছে। গতকাল খান শপিং সেন্টারের কাছে এটিএম বুথের সামনে থেকে এক কাস্টমারকে ধোঁকা দিয়ে তার টাকা নিয়ে তুমি পালিয়ে গেছো। আমি টাকা নিয়েছি তার প্রমাণ কি? আমি সিআইডি অফিসার হৃদয় খান। প্রমাণ ছাড়া আমি কখনো কোনো কাজ করি না। এটিএম বুথের ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা বসানো আছে, তা কি তুমি জানো? হাই হাই, এখন কি হবে? স্যার, মেয়েটি সন্ধান পেয়েছে। ওর চিটিং করা ঘটনার যে সিডিটা আপনার কাছে আছে ওটা আমার দরকার। কি বললেন? না না, এখনই আদালতে পাঠানোর কোনো দরকার নেই। সিডিটা এক্ষুনি নগর বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলের রিসেপশনে পাঠিয়ে দিন। মেয়েটি প্রমাণ দেখতে চেয়েছে। প্রমাণ এক্ষুনি এসে যাবে। ওটা নিজের চোখে দেখার পর নিশ্চয়ই তুমি তোমার অপরাধ স্বীকার করবে। করবো স্যার, কিন্তু সে টাকা তো আমি ফেরত দিয়ে এসেছি। আরো দু জায়গায় যে একই ঘটনা ঘটিয়েছে, একটা মগবাজারে আর একটা হার্ট টু হার্ট সেন্টারে। আমার সঙ্গে থানায় চলো। বিশ্বাস করুন স্যার, অন্যগুলোর ঘটনা আমি জানি না। কোনটা জানো আর কোনটা জানো না হাত করা পরিয়ে হাজতে নিয়ে গেলেই সেটা বুঝতে পারবো। আমাকে হাত করা পরিয়ে নিয়ে যাবেন? তুমি যদি আমাকে অনুরোধ করো তাহলে হাত করা পরাবো না। প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস স্যার, আমি পৌঁছে গেছি। ওকে স্যার, ওকে ওকে। কি হলো? হাই কাবিলা। গুড মর্নিং স্যার। ওই বেটা, তোর হাতে ওটা কি রে? পকেট রেডিও, ওয়ার্ল্ডের মতো দেখতে। সাবধান, আবার যেন গান বেজে না ওঠে, খেয়াল রাখিস। ওভাবে তাকিয়ে দেখছো কি? ও আমাদের ডিপার্টমেন্টের হেড কনস্টেবল ডিজে কাবিলা। গুড মর্নিং ম্যাডাম। আরে ছাগল, মুখে সেলুট দিস না, তাহলে বুঝে যাবে আমরা ভুয়া পুলিশ। নো, গুড মর্নিং ম্যাডাম। সিডিটা দাও। এই নিন স্যার। সাবধান, বিডুর সিলি, বিডুর সিলি। কিন্তু এবিতে মোমতাজের গান আছে। হাই গাইস, মেরে ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আচ্ছা লাগে তো কমেন্ট কর দেনা নিচে কমেন্ট বক্সে।